আমি একজন বিড়াল লাভার। তো এই বন্যার মধ্যে অনেক অবস্থা খারাপ, দেশের পানি দিয়ে একদম অবস্থা খুবই খারাপ। তো অনেক মানুষ মারা যাচ্ছে, লাশ ভেসে উঠতেছে, পশু পাখিও মারা যাচ্ছে। ঠিক আছে, আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা সবাই এগিয়ে আসেন, যে যার সাধ্য মতো সাহায্য করেন, মানুষের পাশাপাশি পশুদেরকেও সাহায্য করেন, খাবার দিয়ে যেভাবে পারেন ঠিক সেভাবে একটু সাহায্য এগিয়ে আসেন, আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট। এটার কারণটা হচ্ছে আসলে আমরা দেখতে পাচ্ছি মানুষের জন্য সবাই সাপোর্ট করছে, মানুষের খাবার সবাই নিচ্ছে, কাপড় চোপড় নিচ্ছে, কিন্তু এখানে যে বিড়াল কুকুরগুলো রয়েছে তাদের জন্য আসলে খাবারটাই দরকার, তাদের তো আসলে অন্য কিছু দরকার নেই। কিন্তু আসলে দেখা যাচ্ছে এখানে মানুষই বিপদগ্রস্ত, তো তাদের খাবারের কথা চিন্তা করা খুব কঠিন হয়ে যায়, কিন্তু তারাও তো বাঁচতে চায়, তাদের তো বাঁচার অধিকার আছে। তো সেই চিন্তা করে থেকে আমরা আসলে যেহেতু এই খাবারটা একটু অন্যরকম খাবার, এটা নষ্ট হয় না, তো এই চিন্তা করে থেকে আমরা ছোটো ছোটো প্যাকেট করে বিড়ালের খাবারগুলো দিচ্ছি। রাস্তাঘাটে যে বিড়ালগুলি আছে কিংবা রাস্তায় যে কুকুরগুলি রয়েছে তাদের এই খাবারটা দিলে তারা সহজে খাবে, খুব মজা করে খাবে এটা, আর এটা হচ্ছে তাদের জন্য খুব ভালো খাবার, স্বাস্থ্যসম্মত খাবার এটা। জি ভাইয়া, মানে কি খাবার আসলে? এটা এটা ড্রাই ফুড, শুকনো খাবার, বিস্কিট টাইপের, মানে ফ্লেভার আছে, মাছ ফ্লেভার থাকে, মাংস ফ্লেভার থাকে, এই টাইপের বিক্রি, ছোটো ছোটো বিস্কিট, এটাই হচ্ছে। তাদের উদ্দেশ্যে বলবো যে যেখান থেকে পারে সেখান থেকে হেল্প করুক, সাহায্য করুক, সবাই সবাই আমাদের দেশে সবাইকে আগাইতে হবে, সবাইকে আগিয়ে আমাদের কাজগুলো করতে হবে। ঠিক আছে, আর কি বলা আছে এটি? কারণটা হচ্ছে কি, মানুষের জন্য কিন্তু সবাই এগিয়ে যাচ্ছে, সবাই আগাচ্ছে, ঠিক আছে, মানুষকে সবাই হেল্প করতেছে। বাট বিড়াল আমি পালি, বিড়াল সম্পর্কে আমি জানি যে একটা বিড়াল মানে খাওয়ার জন্য কেমন করে, ওর চোখের ভাষা, মুখের ভাষা আপনার সব বুঝি আমি। তো যখন দেখলাম কয়েকটা ভিডিও দেখলাম যে বিড়াল খুব কষ্টে পানিতে আসে, অনেকে অনেকে দেখলাম এখানে ওখানে ভাসতেছে, খাওয়ার জন্য ই করতেছে, তখন আমার কাছে খুব কষ্ট লাগে যে আমার বিড়ালটা আমি এত যত্ন করে পালতেছি আর ওরা তো মানে ক্ষুধা লাগে পাগল হয়ে যায়। যা যে পালে সে বুঝে যে বিড়ালটা যে কেমন কী প্রাণী, পশু পাখি যারা পালে। তো আমার কাছে মনে হলো যে না, আমি বিড়ালের জন্য খাবার দিব, সবার জন্য, যে কোনো প্রাণী, হ্যাঁ হ্যাঁ, যে কোনো মানুষ আছে কিন্তু হাতে লাঠি থাকে, হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা উষ্ঠ বা একটা কিছু ঘি বসে, আপনি সেই মানুষগুলোর উদ্দেশ্যে কি বলবেন? এখন এই মুহূর্তে বন্যার তো অবস্থান হয়েছে, মানুষের বিপদে রয়েছে, এই পশু পাখির কি অবস্থানটা কি? আমি বলবো যে প্লিজ এরকম কেউ করবেন না, এখন বন্যা আছে এখনও না, আর যখন আমাদের পরিস্থিতি ভালো হয়ে যাবে তখনও না, কারণ ওরা হচ্ছে খুবই মানে খুবই অসহায়, ওদের কিন্তু কেউ নাই। যে আমি যেটা পালি আমার আমার আন্ডারে থাকে বিড়ালগুলো আমি দেখি শুনি, কিন্তু যারা বাইরে থাকে, হ্যাঁ, বাইরে কুকুর বিড়াল, ওদের কিন্তু কেউ নাই, ওদের নিজের খাবার নিজে সংগ্রহ করতে হয়। ঠিক আছে, কত মায়ের দেয় মানুষ, কত কিছু করে, তারপরে কিন্তু কিছু করার নাই। তো আমি সবাইকে একটা জিনিস বলবো যে আপনারা কেউ পশু পাখিকে মারবেন না, যতটুকু পারেন হেল্প করবেন, না হলে কিছু করা দরকার নেই, ওরা ওদের মতো ওদের খাবার রিজিকের ব্যবস্থা করে নেবে। এই বিপদে অনেক মানুষ মানুষের আশ্রয় দিচ্ছে, মানুষ মানুষকে মানে উপকার করছে, এই বিড়াল যে আপনি দেখছেন পানিতে ভাসে, ভাইয়া আসতে চাবে কিন্তু পারবে না, কারণ কি সব কিছু তো আর পসিবল না। ওই মুহূর্তে সবাই চাচ্ছে একটু মানুষকে বাঁচানোর জন্য, খাবার দেওয়ার জন্য। ঠিক আছে, আর বিড়াল পশু পাখি সবাই কিন্তু ভয় পায়, একসময় কিন্তু মানুষও বিড়াল পশু পাখি যারা আসছে কাছে মারতে চায়, খাবার দিবে না, লাঠিটা কিন্তু করে, কিন্তু ওরা কিন্তু এখনও ভয় আছে যে যাবো কাছে যদি মারলো, যদি কোনো ক্ষতি করলো, এই জন্য কেউ হয়তো বা মানুষও ভয় পাবে যে না কিছু করে যদি। তো আমি বলবো সবাইকে একটু হেল্প করতে, কুকুর বিড়ালদের ওদের একটু খাবার দিতে, ওরা কিচ্ছু করবে না, ওরা কারো ক্ষতি করে না, বরঞ্চ আমরা ওদের ক্ষতি করি। ঠিক আছে, আমি চেষ্টা করি সবাইকে বলবো, বাসায় থাকলে তো অনেক উপকারে আসে, তো আমাদেরকে একটু বলবেন যে ভাই ভাইয়ের কাছে প্রশ্ন এটা যে এই মুহূর্তে একজন বিড়াল লাভার হিসাবে এই বন্যার্য ব্যক্তিদের পাশে পাশে এই পশু পাখি প্রতিটা গ্রামে প্রতিটা বাসায় রয়েছে, তাদের অবস্থানটা কী এবং তাদেরকে কীভাবে সাহায্য সহযোগিতা করা উচিত আপনি? আচ্ছা, আমি সেক্ষেত্রে বলবো আছে যে বন্যা অবস্থায় অসবের বিড়ালগুলি কিংবা কুকুরগুলি আছে কারো বাসায় কিংবা কারো চালে আছে, কারো উঠানে আছে, তো সেক্ষেত্রে ওদেরকে আঘাত করবেন না, ওদেরকে পাললে কিছু খাবার দিন। হ্যাঁ, যদি দেখেন যে আপনি একদমই বিরক্ত কারণ হয়ে গেছেন, ঠিক আছে, আপনি ওকে ধরে হয়তো বা কোনো উঁচা জায়গায় ওকে রেখে আসুন, ওদের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের রিজিক ব্যবস্থা করে দিবেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকেই মারেন না।
তাদের রিজিক ব্যবস্থা করে দেবে, কিন্তু ওদেরকে কখন আঘাত করবেন না। আঘাত করলে ওরা ভয় পাবে, ওরা দেখে ওরা এই ভয় পেয়ে পানিতে লাফ দিল, সেখানে মারা যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারাই এই এই দাবিদার হবেন যে এটা ঠেকা রয়ে যাবেন, যে আপনার জন্য একটা বিড়াল কিংবা একটা কুকুর মারা গেল কিংবা একটা সাপ মারা গেল, ওদের কাউকেই মারার দরকার নেই। আপনি পারলে একটু খাবার দিবেন, কিন্তু যদি না পারেন ওদেরকে কোন ধরে কোনো একটা উঁচু জায়গায় রেখে আসবেন, নিশ্চয়ই ওরা ভালো মতো থাকতে পারবে। ধন্যবাদ আপনাদেরকে। দৃশ্যগুলো দেখা যায় না, কিন্তু আমরা দেখেছি এখানে বন্যায় যেই মানুষগুলো মারা গেছে তাদেরকে মাঠে যেতে পারেনি, অনেক সময় প্রিয়জনদেরকে ভাসিয়ে দিচ্ছে, তাদেরকে আসলে আসলে সেক্ষেত্রে বলবো কি, আসলে মাটি যেহেতু পাওয়া যায়নি সেক্ষেত্রে যারা ভাসিয়ে দিয়েছে তারা হচ্ছে নিরুপায় হয়ে ভাসিয়ে দিয়েছে। হ্যাঁ, তো কিছু করার নেই, যদি কেউ এটা পেয়ে থাকেন, আমাদের অনেক জায়গায় যখন এখন বন্যা, হ্যাঁ হ্যাঁ চিঠি লিখে দেখা গেছে যে আমাদের এখন অনেক জায়গায় পানি নেমে গেছে, তো যারাই পান তারাই করবেন কি, এটা দাফনের ব্যবস্থা করবেন, এটাই উচিত মানুষ মানুষের জন্য। শুধু মানুষ না, একটা প্রাণীও যদি আপনারা পান, একটা কুকুরও পান বিড়ালও পান, তবুও চেষ্টা করবেন এটা মাটি দেওয়ার জন্য। এটা যদি আপনি মাটিটা না দেন পচে যেয়ে এটা পরিবেশে নষ্ট করবে, এবং কি এটা এটা সবারই একটা অধিকার যে তাকে সুন্দরভাবে দাফন করানো। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের।